আসসালামু আলাইকুম, ব্যাংকিং ডটকমে স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা অনেকেই আইবিবিতে অ্যাপ্লাই করার সময়, অর্থাৎ ডিপ্লোমা, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাতে অ্যাপ্লাই করার সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। কেউ পাসওয়ার্ড ভুলে গেছি, কেউ আবার অ্যাপ্লাই করার সময় নিজের নাম অথবা বাবার নাম অথবা অন্য কোনো জায়গায় ভুল করে ফেলছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, আমার ভিডিওতে কমেন্টস করেছেন যে এটা কিভাবে সমাধান করা যায়, আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি কিভাবে সমাধান করব, আমি তো আমার বাবার নাম ভুল করেছি, নিজের নাম ভুল করেছি, আমি তো অ্যাপ্লাই করার সময় সাবজেক্ট ভুল করেছি। সেক্ষেত্রে আপনার এই কিভাবে সমাধান পেতে পারেন, সেই সমাধানের উপায় আজকে আমি বলবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো চলে যাই আমাদের মূল টপিকে। আমরা অনেকেই আইবিবিতে অ্যাপ্লাই করার সময়, ব্যাংকিং ডিপ্লোমাতে অ্যাপ্লাই করার সময় নিজের নাম অথবা বাবার নাম অথবা সাবজেক্ট চয়েসে ভুল করে থাকি, নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদেরকে আমি বলবো যে আপনারা একটি তাদের আইবিবি ওয়েবসাইটে একটি মেইল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ibb.diploma@gmail.com এই মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে। এই মেইল অ্যাড্রেসে আপনি যদি আপনার সমস্যার যাবতীয় উল্লেখ করে মেইল করেন, আশা করি আপনি এখান থেকে সাহায্য পাবেন। এছাড়াও অনেকেই পাসওয়ার্ড ভুলে গেছেন, এক্ষেত্রে কী করবেন? পাসওয়ার্ড ভুলে গেলে আপনি নিচে দেখবেন যে অ্যাপ্লাই করার সময় নিচে ফরগট পাসওয়ার্ড অপশন আছে, সেই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার দেখবেন যে প্রয়োজনীয় তথ্য চাবে। এই তথ্য দিলে আপনার একটি পাসওয়ার্ড সম্বলিত একটি মেইল আপনার মোবাইলে এবং আপনার ইমেইলে পৌঁছে যাবে। এই ছিল টোটাল আপনার সমস্যার সমাধানের উপায়। আর একটা কথা মনে রাখবেন যে ব্যাংকিং ডিপ্লোমা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 27/3/2023। পরীক্ষা শুরু 26 মে 2023। 26/5/2023 ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা শুরু হবে। সো আজকের মতো এখানেই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, ব্যাংকিং নিউজ ডটকমের সাথে থাকুন, নিয়মিত ব্যাংকের আপডেট নিউজ গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।